ষোলো নম্বর প্রশ্ন বলছেন, এক ভাই আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এক মাসে যা ইনকাম করি আমার বাবা চায় আমি সব টাকা খরচ করে ফেলি, আমি না করাতে আমার ওপর খুব নারাজ। যেহেতু আমার স্ত্রী সন্তান আছে, ছোট দুই ভাইয়ের ভাইয়ের খরচ আমি বহন করি, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেন আপনার স্ত্রী, ছেলে মেয়েদের ভরণ পোষণ তো আপনার ফরজ রয়েছে, তারপরে ছোট ভাইরা রয়েছে বা বোনেরা রয়েছে তাদের খরচ খরচ আপনি বহন করছেন, এটা আরও খুব ভালো কাজ করেন। বিশেষ করে আব্বা যদি অপারক হন বা বরাবর আব্বার হয়তো ইনকাম সোর্স নেই, তখন আপনার উপরে এগুলিও ফরজ হয়ে যাবে। আবু বলেন, যারা টাকা সঞ্চয় করে আল্লাহ তাদেরকে পকড়াও করবেন, এখন আমার কি করণীয়? টাকা সঞ্চয় করে মানে আপনার আব্বা যে বুঝেছেন যে টাকা প্রয়োজনে খরচ খরচা করে, যতটা প্রয়োজন ততটাই খরচ করে, অপচয় করে খরচ করবেন না, অপচয়কারী শয়তানের ভাই। যেই খরচগুলি জায়েজ খরচ, সংসারের খরচ, তাতেও সীমা লঙ্ঘন করা জায়েজ নয়। আর হারামে সামান্য কিছু খরচ করলেও সেটা অপচয় করা, অপব্যয় করা, এবং সেটা হচ্ছে তাবজির, এবং সেই ব্যক্তি হচ্ছে শয়তানের ভাই, যেই ব্যক্তি হারামে অল্প পয়সাও খরচ করে। হালাল আপনার আব্বার উদ্দেশ্য যদি হয় যে সংসারে আরও বেশি করে খরচ করে দিতে হবে, অথচ সেটার কোনো তেমন প্রয়োজন নেই, তাহলে আপনার আব্বার কথা ঠিক নয়। কাউকে কষ্ট দিয়ে টাকা পয়সা বাঁচাবার চেষ্টা করবেন না বা কৃপণতা করে, কিন্তু আপনার সামাজিকভাবে বা পারিবারিকভাবে যেসব প্রয়োজন সেসব প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন, আর তারপরে কিছু সঞ্চয় হয়ে থাকছে, তাতে কোনো দোষ নেই। আপনার আব্বা যে বলছেন সঞ্চয় করে রাখলে আল্লাহ পকড়াও করবেন, এই কথা তাঁর ঠিক নয়। এটা হচ্ছে ওই রকমই কথা যেমন সাহাবায়ে কেরামদের আমলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটিকে ভুল বুঝেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 34 ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদদা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদদা, স্বর্ণ এবং চাঁদি সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহ ফি সাবিল, আল্লাহর রাস্তায় খরচ না করে, আল্লাহর রাস্তায় খরচ না করে, দান খেরাত করে শেষ না করে দেয়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা এরকম বুঝেছিলেন যে যা কিছু ইনকাম হবে খেয়ে দিয়ে কোনো অঙ্কের বাকিটা সব দান খেরাত করে শেষ করে দিতে, একটা পয়সা রাখা যাবে না, সন্ধ্যা হতে হতে যা ইনকাম করলেন সকাল থেকে সব শেষ করে দিতে হবে। ওয়ালা ইউনফিকুনাহ ফি সাবিল, আল্লাহ রাস্তায় যদি খরচ না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মান্তিক বেদনাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। এই আয়াতকে ভুল বুঝেছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে তার এই ক্ষেত্রে বড়ই দ্বন্দ্ব বেঁধে গেছিল, এই ভুল ফতোয়ার কারণে, ভুল ইজতিহাদের কারণে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হিকমত অবলম্বন করে তাকে বললেন যে এখানে তোমার যেহেতু সাথী সঙ্গীদের সাথে মিল হচ্ছে না, তুমি রাবাজা নামক স্থানে গিয়ে বসবাস শুরু করো, তাহলে সেখানে লোকজনের সেখানে সাথে দেখা সাক্ষাৎ তেমন কম হবে, আর মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব হবে না। সাহাবায়ে কেরামরা সবাই একমত এই ক্ষেত্রে, তাদের ইজমা যে আপনি আপনার যতটা প্রয়োজন খরচ করবেন, আর তারপরে আল্লাহর রাস্তায় দান খেরাতের প্রয়োজন রয়েছে, সেটা যদি একবারে জরুরি প্রয়োজন হয়, না হলে হচ্ছে না, তাহলে কখনো কখনো ফরজ। আর ধন সম্পদ যা উদ্বৃত্ত থাকবে তা থেকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে, জাকাত যদি আপনি ঠিকভাবে আদায় করে দেন, আপনার ফরজগুলি আদায় করে দেন, সংসারে যে খরচগুলি ফরজ রয়েছে আবশ্যক সেগুলি আদায় করে দেন, তারপরে যদি সঞ্চয় করে রাখেন লক্ষ লক্ষ টাকা, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তবে দিনের খেদমতে ফরজ জাকাত ছাড়াও কিছু দান খেরাত করতে হবে, এবং যেসব প্রয়োজন রয়েছে মুসলিম উম্মার এবং ইসলামের খেদমতের জন্য সেই ক্ষেত্রে ব্যয় করতে হবে। আল্লাহ যেন বিষয়টি বোঝার তৌফিক দান করেন আপনাকে, আপনার পিতাকে।